সেটা হলো জঙ্গিবাদী প্রস্তাব রাখছেন যে সংখ্যাগুরু সংখ্যালঘুদের আলাদা আমি আলাদা সংসদের কথা বলছি। আমি যে কথাটা বলতে চাই যে আমি আপনারা জানেন যে 70-এর ইলেকশনে কংগ্রেস একটা আলাদা আলাদা ইলেকশনে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমার সিলেটে কংগ্রেসের মিটিং পর্যন্ত ভাঙ্গাতে ভাঙ্গিয়ে দিয়েছিলাম। আমি মনে করি আমরা দুই ভাই আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করি নাই যে এখানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, বিসমুল্লাহ থাকবে, আমি তৃতীয় শ্রেণীর নাগরিক। আমি এখানে সমমর্যাদা নিয়ে বাংলাদেশে আমি বাঁচতে থাকার অধিকার নিয়ে থাকার জন্য আমি যুদ্ধ করেছি। ফলে আমি এখানে আমি আলাদা বুট হবে, আলাদা আমার ইয়ে হবে, আমি এটা সাথে জানি না মহবুল্লা ভাই, আমি তার সাথে একমত। আর ওই যে ইয়ে যে কথাটা বলছি ঋতুরের ব্যাপারটা আমি যেটা শেষ করে নিচ্ছি যে আমরা যখন পাকিস্তান আমল থেকে আমাদের একটা দাবি ছিল যে আমরা একমুখী শিক্ষা ব্যবস্থা, আজকে কৌমুখী শিক্ষা ব্যবস্থা। তুমি যেটা বলছো যে আজকে হিজাব পড়া হচ্ছে, তিনটা সঙ্গে একটা হলো মৌলবাদ তৈরি করা হচ্ছে কৌমি মাদ্রাসাগুলোতে, আরেকটা যেটা পাবলিক শিক্ষা ব্যবস্থা শিখানো মানে তাদেরকে ওই যে এমএল মর্যাদা দিয়ে তারা ঢুকানো হচ্ছে, আজকে সেখানে একদম দারুণ নিয়ে পড়তে গেলে পড়াশোনা ওই ওই ইয়ে পড়াইতে পারবেন না। অন্যদিকে আপনার যেটা আপনার ইয়ের এই কমার্শিয়াল ইয়ে যে বাণিজ্যিক ইয়ে যেটা সেখানে তো জাস্ট একটা ইয়ে করার জন্য, চাকরি পাওয়ার জন্য, বড় একটা ইয়ে পাওয়ার জন্য। সেখানে তিনমুখী শিক্ষা ব্যবস্থা আজকে সমাজ ব্যবস্থাকে এই ঘুরে করে খাচ্ছে, এবং আমি মনে হই শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতি দুইটা ছাড়া বাংলাদেশের কোনো